হ্যালো বন্ধুরা, আবার আমরা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে এই ভিডিওতে আমরা একটা ডিসি লাইট বানাবো। সো বিকজ আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ডিসি লাইট, এটা বানাতে কত টাকা খরচ পড়ছে এবং কীরকম বানাইছে আজকে বিস্তারিত এই ভিডিওতে জানাবো। সো বিকজ আপনারা ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকুন, অনেক কিছু শিখবেন। চলুন বিকজ আমরা বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। সো বিকজ প্রথমত আমাদের একটা পিভিসি বোর্ড লাগবে। পিভিসি বোর্ডের উপরে আমরা লাইটটা ফিটিং করব। সো বিকজ এটার মূল্য 10 টাকা। তো বিকজ তারপরে আমাদের একটা 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি লাগবে, এটার বাজার মূল্য 60 টাকা। তো বিকজ এটা আপনার যে কোনো ইলেকট্রিক দোকান থেকে কিনে নিতে পারেন। তো বিকজ আমাদের একটা সার্কিট মডিউল লাগবে, এটা দিয়ে আমাদের ব্যাটারি চার্জ করতে হবে, এটার বাজার মূল্য 25 টাকা। আপনারা যে কোনো ইলেকট্রিক দোকান থেকে কালেক্ট করে নিতে পারেন। তো বিকজ এটাতে খুব ফাস্ট চার্জ হয়। তো বিকজ তারপরে আমাদের একটা দুইটা লাইট প্রয়োজন, এটা দুইটা লাইট আপনারা টর্চ লাইট থেকে কানেকশন করতে পারেন, এই লাইটের অনেক আলো হয়। সো বিকজ আপনারা আমরা দুইটা লাইট কানেকশন করতে পারেন। তারপরে আমাদের লাইট অন অফ করার জন্য একটা সুইচ প্রয়োজন। সো বিকজ দেখতে পাচ্ছেন এই সুইচ, এই সুইচটা বাজার মূল্য 5 থেকে 6 টাকা। সো বিকজ আপনারা যে কোনো ইলেকট্রিক দোকান থেকে এটা কি কালেকশন করে নিতে পারেন। চলুন বিকজ আমরা আরেকবার দেখে নিই কী কী লাগবে। সো বিকজ এগুলো লাগবে। চলুন বিকজ আমরা এগুলো এখন সেট আপ করবো, গুলুকান আঠা মারে এগুলো সেট আপ করবো। বিকজ দেখতে পাচ্ছেন আমরা এখন এটা গুলুকান আঠা মেরে এগুলো লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন বিকজ আমরা গুলুকান আঠা মারিয়ে নিয়েছি, এখন আমরা এটার উপরে এই পাথরি ভালগুনা বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন বিকজ আমরা গুলগান মেরে নিয়েছি, এখন আমরা এটার উপরে এই লাইট দুটো লাগিয়ে কিছুক্ষণ ধরে রাখতে হবে। দেখতে পাচ্ছেন বিকজ লাইট করা খুব সুন্দরভাবে লাগিয়ে গেছে। সো বিকজ তারপর আমরা গুলগান আটা মেরে সুইচটা লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন বিকজ আমরা আটা দিয়ে সুইচটা লাগিয়ে নিয়েছি, এখন আমরা গুলগান আটা মেরে সার্কিটটাও লাগিয়ে নেব। চলুন বিকজ আমরা সার্কিটটা লাগিয়ে নিই। দেখতে পাচ্ছেন বিকজ আটা মেরে নিয়ে এখন আমরা সার্কিটটা বসিয়ে দিলাম। চলুন বিকজ এখন আমরা এগুলো সোল্ডারিং করবো। তো বিকজ আমাদের তারগুনা লাগানোর আগে আমরা ব্যাটারিটা এই জায়গায় আটা মেরে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন বিকজ আমরা ব্যাটারিটা সোল্ডারিং এর আগে আটা মেরে লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বিকজ আমরা 3.7 ভোল্টের লিথিয়াম আয়রন ব্যাটারিটা আটগুলোকান আঠা মেরে বোর্ডের উপর বসিয়ে নিয়েছি। সো বিকজ আমরা আরেকবার দেখে নেব কোথাও কোনো আঠা দেওয়া লাগবে নাকি। দেখতে পাচ্ছেন বিকজ আমাদের লাইটের কোলে একটু আঠা দেওয়া লাগবে, কারণ শক্ত বক্ত না হলে তো এটা ঠিক মতন বসবে না। এবং বিকজ দেখতে পাচ্ছেন আমরা লাইটের কোলে আটা দিয়ে এটা শক্তমুক্ত করে দিয়েছি, এখন কোথায় কোন তার যাবে এটা আমাদের দেখতে হবে। দেখতে পাচ্ছেন বিকজ সুইচ থেকে তার আসছে সকেটে, এখন লাইটের 4টা তার, এখানে লাইটের দুইটা আর এক লাইটের দুইটা 4টা তার আছে। যেমন বিকজ আমরা এগুলো সোল্ডারিং করে নিই। প্রথমত আমরা ব্যাটারির থেকে যে তার আসছে ওইটা আমরা সার্কিটের সাথে লাগিয়ে নেবো। দেখতে পাচ্ছেন বিকজ ব্যাটারির থেকে পজিটিভ তারটা আমরা সার্কিটে লাগিয়ে নিয়েছি এবং নেগেটিভটাও লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বিকজ লাগিয়ে নিয়েছি, এখন আমরা সুইচের এক প্রান্ত থেকে যে তার আসছে সেটা আমরা সার্কিটের সাথে লাগিয়ে নিয়েছি। সার্কিটের সাথে লাগানো হয়ে গেলে আর একটা তার বাকি আছে, সেখানেও আমরা আর একটা তার লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন বিকজ এবার লাইট থেকে যে তার আসছে সে তার এক প্রান্ত থেকে আমরা লাগিয়ে নেব, সার্কিটের এক প্রান্ত লাগিয়ে নেব পজিটিভ তারটা। তো বিকজ দেখতে পাচ্ছেন লাগিয়ে নিয়েছি, এখন লাইটের তার একটা আমাদের সুইচের সঙ্গে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন বিকজ আমরা সুইচের সঙ্গে লাগাইছিলাম, খুলে আবার আপনাদের দেখানোর উদ্দেশ্যে আবার লাগাইলাম। দেখতে পাচ্ছেন বিকজ আমরা সুইচের সঙ্গে লাগিয়ে ফেলেছি। সো বিকজ এখন আমাদের ব্যাটারির সঙ্গে দুইটা তার লাগাতে হবে। দেখতে পাচ্ছেন বিকজ আমরা ব্যাটারির সাথে পজিটিভ তার লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বিকজ আমরা পজিটিভ তার লাগিয়ে নিয়েছি, এখন আমাদের নেগেটিভ তার লাগাতে হবে। দেখতে পাচ্ছেন বিকজ আমরা ব্যাটারির সাথে নেগেটিভ তারটা লাগিয়ে নিয়েছি। ব্যাটারির সাথে নেগেটিভ তার লাগানোর সঙ্গে সঙ্গে লাইটটা জ্বলে উঠেছে। বিকজ আসলে সুইচ দিয়া ছিল এর জন্য আর কি লাইটটা জ্বলে উঠেছে। দেখতে পাচ্ছেন বিকজ আমরা নেগেটিভ তারটা লাগিয়ে নিয়েছি, এখন আমরা সুইচটা করে দেখবো আসলে লাইটটা ঠিকঠিক জ্বলছে। দেখতে পাচ্ছেন বিকজ লাইটটা খুব ঠিকঠাকই জ্বলছে। দেখতে পাচ্ছেন বিকজ এই লাইটটা এক চার্জে 3 থেকে 4 ঘন্টা চলতে পারে। বিকজ বিকজ আপনাদের আরেকবার বোঝায় দেখতে পাচ্ছেন বিকজ সার্কিট থেকে দুইটা তার ব্যাটারিতে গেছে, আর দুইটা তার একটা লাইটে গেছে আর একটা সুইচ আছে, সুইচ হয়ে একটা আমাদের লাইটে গেছে। সো বিকজ এই খুব সহজে আপনি লাইটটা বানিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন বিকজ সবুজ তারটা সুইচ আছে, সুইচ থেকে দুইটা তার দুই লাইটে গেছে, আর সার্কিট থেকে দুইটা তার দুই লাইটে আসছে। এখন বিকজ আমরা এটা চার্জ দিয়ে দেখবো আসলে সার্কিটটা ঠিকঠাক কাজ করছে নাকি। চলুন বিকজ আমরা চার্জ দেওয়ার আগে একবার চেক আপ দিই লাইটটা জ্বলে নাকি। দেখতে পাচ্ছেন বিকজ লাইটটা জ্বলছে। জ্বলার পরে বিকজ আপনাদের চারপাশে ঘুরিয়ে দেখি আসলে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন বিকজ লাইটটা খুব ভালো মানের হয়েছে, পরবর্তী ভিডিওতে আরও ভালো করে বানানোর চেষ্টা করবো। সো বিকজ আজকের ভিডিও এই বন্ধুক, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আমাদের নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।
ধন্যবাদ।